হাই ফ্রেন্ডস, কবিতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। গুড মর্নিং সবাইকে জানাই। এখন বাজে সকাল 7টা, তো আমরা এখন চা খাচ্ছি। দেখো সবাই কে, দেখো অনিতা খাচ্ছে গ্রিন টি, ওখানে দিদি ভাই খাচ্ছে লাল চা, লিকার চা। আন্টি চা খাওয়া গেছে, আন্টি লাল চা খেয়েছে। তো আমাদের বাড়িতে একরকম চা হয় না, দু তিন রকম চা হয়। কার গ্রিন টি, কার লাল চা, কার দুধ চা। আমি দুধ চা খাচ্ছি, দেখো কি করে দেখাবো, দেখো দেখো এই চা গুলো সব মা করে। আর সকালবেলা মায়ের হাতে চা না খেলে ঠিক ভালো লাগে না, দিনটা ঠিক ভালো করে শুরু হয় না। নিজেরা চা করে খেলে ভালো লাগে না, আর মাই চা করে সকালবেলা। বিকেলের চাটা আমরা যে কেউ করে নিই, তিন বয়ে যে কেউ যে প্রথমে ওঠে ঘুম থেকে সেই করে। কথা বল কিছু, তোমরাও কি করছো? তোমরা চা খাচ্ছ না, এখন ঘুমাচ্ছ, ঘুম থেকে উঠেছো, কী করছো সেটাও জানিও। আর সারাদিন আমরা কী করছি আজ এটা ব্লগকে সব জানাবো, সবই দেখবো। তা আজকে আমাদের একটা জন্মদিন বাড়ি আছে, সেখানে যাব। সেখানে যাবো বলতে আমাদের ওপরেই হচ্ছে, আমাদের নিচে ঘর, ওপরে হল বাড়ি আছে। তো সেই হল বাড়িতে সবাই মানে ভাড়া নেয়, বিয়ে বাড়ি মানে যে কোনো অনুষ্ঠান, বিয়ে বাড়ি, অন্নপ্রাশন, জন্মদিন বাড়ি। তো জন্মদিন বাড়ি ভাড়া নিয়েছে আমাদেরই মানে রিলেটিভ, আমাদের নেমন্তন্ন আছে। তো সেখানে যাবো, সেই ভিডিও তোমাদের দেখাবো। তা চাটা খেয়ে নি, চলো আবার তাহলে দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, আমরা জন্মদিন বাড়ি যাব বলে রেডি হয়ে গেছি। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে। তো নিচে থেকে ওপরেই যাবো, সেজন্য আর বেশি কিছু সাজলাম না, সিম্পল সেজে নিলাম, ওপরেই উঠবো। তো ওপরে গিয়ে আবার দেখাবো তোমাদের। দিদিভাই দেখো রেডি, হাই অনিতা এখনো রেডি হচ্ছে, ও রেডি হলে একসাথে আমরা যাবো ওপরে। বাচ্চাগুলো সব চলে গেছে, তো আমরা রেডি হয়ে এখন নিচে দাঁড়িয়ে আছি, এবার যাব ওপরে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, এবার আমরা সিঁড়ি দিয়ে ওপরে উঠছি। তোমাদের বাইরেটা একবার দেখে নাও, সব লোক এসেছে, ওই জন্য গাড়ি দাঁড়িয়ে আছে। আসবে সিঁড়ি দিয়ে ওপরে উঠছি। তো দেখো এটা আমাদের হল বাড়ির রান্না, রান্না হচ্ছে। আর এখানে আমার ছেলে দাঁড়িয়ে পড়েছে ওর বাবার কোলে টুপি পরে। এখানে পকোড়া স্টল, এখানে না এগুলো কেক, এটা বার্থডে বয়ের মা, আর এটা কে, ও এটা ঠাম্মা, ইয়ং ঠাম্মা। এখানে কেক, আমরা লেটে চলে এসেছি, কেক কাটা হয়ে গেছে। তো এখানে কেক লজেন্স সব সাজানো আছে, কেক নিয়ে নেবো এবার। কেক দিয়ে দিলো, দেখো কেক লজেন্স, এবার কেক লজেন্স খাবো। ওপরটা একবার ঘুরে দেখিয়ে দিই তোমাদের, এখানে দেখো টেবিল সাজানো হয়ে গেছে। এখানে অনিতা কেক খাওয়া শুরু করে দিয়েছে। আমার কেকটা খাবো না, মানে কম না পায়।
দিয়ে দিয়েছে। কি মেনু হয়েছে? ভাত, শুক্তো, ভেজিটাল, আলুর চিপস, পটল চিংড়ি, চিকেন কারি, মাছ, চাটনি, পাঁপড়, পায়েস, রাজভোগ, পান মশলা। দেখো সবাই খেতে বসেছে। চলো তাহলে খেয়ে নিই। খাওয়া শেষ করে নিচে চলে এলাম। এরকম আইসক্রিম খাচ্ছি, আইসক্রিম খেতে খেতে নিচে এলাম। তো এবার ফ্রেশ হয়ে চেঞ্জ টেঞ্জ করে ছেলেটা এখন ওপরেই আছে। তো ওর পাপাকে বললো আমি চেঞ্জ করে তারপর ছেলেটাকে নিয়ে আসবে, ছেলেকে ঘুম পাড়াবো। ঘুম এসে গেছে। তো চলো এখানেই শেষ করছি আজকের মতো। অবশ্যই ভালো লাগলে কমেন্ট করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো টাটা।